দর্শক কুমিল্লা সিটির প্রচার প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী তৌফিক মাহমুদ মুন্নার সঙ্গে। মুন্না, প্রচার প্রচারণা কেমন দেখছেন আর ভোটাররা কি বলছেন? মুন্না, জানতে চাচ্ছিলাম প্রচার প্রচারণা কেমন দেখছেন আর ভোটাররা কি বলছেন। তাকে এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা সিটি কর্পোরেশন সব থেকে অবহেলিত ওয়ার্ড, যেটা 27 নম্বর ওয়ার্ড বলা হয় এবং এটি শহর থেকে একদম শেষ সীমান্তে, এবং এই এলাকায় কিন্তু আসলে উন্নয়নের ছোঁয়ার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাইনি। এখানে যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে ভোট আসে ভোট যায়, তাদের উন্নয়ন হয় না। অর্থাৎ তারা 11 সাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের নির্ধারিত যেই ট্যাক্স তারা দিচ্ছেন কিন্তু তাদের উন্নয়ন হচ্ছে না। তারা আমাদেরকে বারবারই বলছেন যে অন্য সব ওয়ার্ডে উন্নয়ন হলেও এখানে আসলে উন্নয়নে খুব একটা দেখা মেলেনি আর কি। তো এখানে যারা রয়েছেন তার সাথে কথা চেষ্টা করবো যে আপনারা তো এই এলাকার বাসিন্দা, এই এলাকায় আপনাদের উন্নয়নের এত ধীর গতি কেন, বা আপনাদের খুব একটা কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম দেখা যাচ্ছে না, কারণটা কি? উন্নত তো মোটামুটি যা বইটি আছে, এই তো টেন্ডার হয়েছে, এটা উন্নত হইব এই আশারই। এখানে শুধুমাত্র একটি রাস্তাঘাট হয়েছে আর পাশাপাশি যারা ছিলেন একটু বললেন ড্রেনের অবস্থা খারাপ, এই এইগুলো কি আপনাদের কাউন্সিলর সাহেব করেন না বা কি সমস্যা? কাউন্সিলর সাহেব এই না, নতুন হয়েছে, অন্য সাইড করে আইসি, এই সাইড রয়েছে, এই সাইড করতে আছে, অস্থির করবো এই অবস্থা আর। মানে অন্য যে তিন গ্রামের কথা বলা হলো, লক্ষ্মীপুর সেই এলাকাতেও বেশ উন্নয়ন, সব জায়গাতে করে আইতেছে, এডি তো করবো, টেন্ডার হয়ে রয়েছে, এটি করবো কাজ। আরেকজন আছে আমরা কথা বলছে যারা এখানে রয়েছেন এই স্থানীয় তারা বাসিন্দা, তাদের সাথে কথা বলবো যে আপনারা তো এখানকার বাসিন্দা, আপনারা কি দেখছেন আসলে এখানে, কি ধরনের উন্নয়ন দেখছেন বলুন তো একটু শুনে। এই যে রাস্তাঘাট হয়েছে, ওয়াল করছে, আর কারেন্টের দরকার কারেন্ট লাইন করে দিয়েছে, আবার অন্য জায়গাতে উন্নয়ন করছে, এটা টেন্ডার হয়েছে, কালকা হিসেবে বলছে যে বাজেট হয়ে রয়েছে করবো এই আসে আর কি। শুনছিলেন এখানে আরেকজন রয়েছেন মুরব্বি, তার সাথেও আমরা একটু কথা চেষ্টা করবো, তিনি হয়তো প্রবীণতম সদস্য এই ওয়ার্ডের, যে আপনারা তো 11 সাল থেকে সিটি কর্পোরেশন, আপনাদের এলাকায় আপনারা কি কি চান আর কি কি হয়েছে বলবেন একটু আমাদেরকে। এখন যেটা ইলেকশন চলতে আছে, যারা ফাঁস করবো তারা একটা আশ্বাস দিয়েছে যে কাজ করবো, সামনে 6 মাস পরে কাজ ধরবো, ড্রেনের কাজ ধরবো। 11 বছরে কি হয়েছে আপনাদের এখানে? এখন ওয়ালটা করছে আর এই রাস্তাটা পাকা করে গেছে, আর কিছু হয়নি? না আর কিছু হয় না, এই বললিটি এটি পুরন বললি আগে লাগাই দিয়ে গেছে, একটু লাইট ফাইট লাগাই দিয়ে গেছে, এই আর কিছু হয়। কাউন্সিলর কে আপনারা বলেন না? হ্যাঁ আমরা বলছি, তো কয় সামনে ইলেকশনের পরে কাজ ধরবো, তারা ভোট তো দুটো হয়ে গেছে তারপরেও, হ্যাঁ দুটা 10 বছর ফারিয়ে গেছে, এখন সামনে ইলেকশনের পরে তারা কয় এর কাজ করবো, কয় এটা বাজেট হয়ে আশ্বাসেই শেষ হয়ে যাচ্ছে আপনাদের কার্যক্রম। কার্যক্রম এখন মনে করেন যদি তারা করে তো করবো, যারা ভোর থেকে টাকা পয়সা আইনিয়া নিজে তো আর আমার কাছে কিছু নেই, তারা পাস করলে করব। শুনছিলেন তিনি বলছেন যে 10 বছর পার হলেও আশ্বাসেই কিন্তু আসলে এই 27 নম্বর ওয়ার্ডের বর্তমান অবস্থা, শুধুমাত্র রাস্তা আর কিছু তারা কিন্তু এখানে পাননি। এখানেও আরেকজন বয়স্ক সদস্য রয়েছেন, ভোটার রয়েছেন, তার সাথে কথা বলবো, যে আপনি বলছিলেন একটু আগে আমার সাথে যে আপনাদের এলাকার উন্নয়নের খুব অবস্থা খারাপ, আপনার ঘরের অবস্থা, ঘরের বিষয়ে বলছিলেন, চান্দার কথা বা চাটাকার কথা, সেই বিষয়টা বলবেন? ঘরের চাঁদা সবই নীতি আছে। শুনছিলেন তাকিয়া, এটা হচ্ছে কুমিল্লার 27 নম্বর ওয়ার্ডের বর্তমান চিত্র, যদিও এটাকে অনেকটা ইউনিয়নের মতো এটার চিত্র এখন যেটা বলা যায়, যে এখানে আসলে যে এটা সিটি কর্পোরেশন কিন্তু বলাটা বেশ মুশকিল, যে সিটি কর্পোরেশনের যদি চেহারা এমনটাই হয় বিশেষ করে অন্য ওয়ার্ড এবং এই 27 নম্বর ওয়ার্ডের চিত্র কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, এই এলাকা সবচেয়ে বলা যেতে পারে অবহেলিত, এবং তারা বলছেন তারা ভোট আসতেই আশ্বাস পান, ভোট চলে গেলে তাদের সেই আশ্বাস আর পূরণ হয় না, অর্থাৎ আশ্বাসেই আবদ্ধ এই 27 নম্বর ওয়ার্ডের সাধারণ নগরবাসী। তারা বারবারই বলছেন ভোটের পরে তাদেরকে আর কোনো ধরনের উন্নয়নের কোনো কর্মকাণ্ড দেখা যায় না। এই ছিল আজকের আমার কাছে সর্বশেষ অবস্থা এই 27 নম্বর ওয়ার্ড থেকে। তাকিয়া মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা সিটির নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না।